দর্শক মন্ডলী, স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে। আপনারা দেখছেন আমাদের রান্না পাওয়ার্ড বাই জসিমের পিয়াজ। আজকে আমরা দেখাবো কিভাবে রুটি বানাতে হয়। ঠিক আছে, চলি দেখুন। প্রথমে আপনারা একটু আটা আটা আটাটা পানি দিয়ে গুলাবেন। গুলানোর পরে আপনি আর তেকাইয়া তেকাই এরকম বল বানাবেন। তারপরে এটা রাখবেন এইভাবে। তারপরে এটা হলো বেলানি, বেলানিটা নেবেন। তারপরে দিবেন জাতা। ঘটনা হলো সারা জীবন তো গুল কালারের রুটি খেয়ে আইছেন। গুলের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নাই। ক্রিয়েটিভিটি হলো বিভিন্ন ডিজাইনের রুটি বানানোর মধ্যে। দেখি আমাদের রুটিটা কোন ডিজাইনের হয়। আচ্ছা, এই যে বেলতেছেন, জাতা দিচ্ছেন, এটার কি কোনো নির্দিষ্ট নিয়ম কারণ আছে? ইয়েস ইয়েস, এটা হলো 54.5 মিলিগ্রাম ওজনে জাতা দিতে হবে। আসলে আমার মনে হচ্ছে মিলিগ্রাম হবে না, এটা নিউটন হবে। ও, ওজনের একক কি বলে গেছে? হ্যাঁ হ্যাঁ, বল প্রয়োগ বলে নিউটন। এই দেখছেন আপনারা কি করে লাভ রুটি বানাতে হয়। আপনারা বাসায় চেষ্টা করতে পারেন, নিজের ইচ্ছা মতো ডলা দিবেন, যেদিকে খুশি সেই দিকে ডলা। তারপর তারপর আগে ডলাটা শেষ করি খেলার। তারপরে সবসময় বললাম না যে গোল রুটি খাইতে হবে, আমার কোনো কথা নাই। এটা একটা সুন্দর রুটি, এদিকে কত সুন্দর ডিজাইন ডিজাইন হয়ে গেছে। তারপরে এটা রেখে দিবে। এই যে আমাদের আরো কতগুলো রুটি আছে, আমাদের যে মানব চাচ্চু ভাসতেছে। আচ্ছা চাচ্চু, কে চাচ্চু? আপনার চাচ্চু? উনি ওর জামাই। এক্সকিউজ মি, একটু এদিকে তাকান। এক্সকিউজ মি, মানব চাচ্চু, ও মনে হচ্ছে উনি একটু ব্যস্ত আছেন। আচ্ছা, মনে হচ্ছে উনি কিছু একটা করছেন। ও, এখানে রুটি ভাজা হচ্ছে। আচ্ছা বলুন তো, কীভাবে ভাজতে হয় এটা? কীভাবে ভাজতে হয় বলুন বলুন প্লিজ। মনে হচ্ছে উনি লজ্জা পাচ্ছে। আচ্ছা, আমরা আপনার কাছ থেকে শুনবো, যেহেতু আপনি আমাদের প্রধান গেস্ট। হ্যাঁ, চিফ রাঁধুনি, শেফ, চিফ রাঁধুনি, 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 রাঁধুনি। আচ্ছা, আপনি প্লিজ বলেন কীভাবে ভাজতেছেন। এই দেখেন খুলে যাচ্ছে। রুটি ভাজার পরে তাই না? যদি হঠাৎ কোনো সময় দেখেন রুটি ডেটের সাথে আটকে যেতেছে, তাহলে এখান থেকে একটু ময়দা নেবেন। শুকনো আটা নিয়ে এটার উপরে ছড়াই দিবেন। আচ্ছা, এটা কি ময়দা নাকি আটা? আটা, তারপর উপরে আবার দিবেন। তাহলে হলো কি, আটকিবে না, আটা আটা ভাবটা কমে যাবে। এই যে এখনো তো আটকে যাচ্ছে, ওটা একটু পরিমাণে কম হয়ে গেছে। আচ্ছা দেন, আর একটু দেন তাহলে। এই যে রাখতে পারো। ও, তারপরে যেদিকে দেখবো লম্বা হইতেছে আর একদিকে শক্ত হইতেছে, এটা ঘুরাই নেবেন। ঘুরাই নিয়ে আবার ওইদিকে ডলা। আসলে দেখতে পাচ্ছি আপনার ভিতরে অনেক সৃজনশীলতা রয়েছে। একটা রুটিতেও, রুটি বানাতেও কত সৃজনশীলতা লুকিয়ে থাকে। এটা হ্যাঁ, আর্ট লুকিয়ে থাকে, সেটা আসলে আমরা সবাই জানি না। এটা আমি জন্মগতভাবে শিখছি, সব ক্রিয়েটিভ জিনিসপত্র দেখে শিখতে হয় না এইসব। আচ্ছা, আমরা শুনেছি আপনি আগে হোটেলে এরকম রুটি বেলানি বেলানি করতেন। হ্যাঁ, এক সময় করতাম। আচ্ছা, ওটা কি আপনাদের হোটেল ছিল নাকি কোনো হোটেলে কাজ করতেন? না, ওটা আমার একটা বন্ধু আছে, হাসিবুল, ওর দোকান ছিল মুসুল্লি হোটেল। হোটেল এন্ড রেস্তোরাঁ, হোটেল এন্ড রেস্তোরাঁ। আচ্ছা, নেক্সট এদিকে আসে, আমার একটু জিনিসপাতি দেখাই। আচ্ছা নেক্সট, এটা দাও। এই যে রুটিটা নেবেন, নেওয়ার পরে এই যে নোয়ারা, এটা কি 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 করাই সয়াবিন?
আচ্ছা দর্শক মন্ডলী, এবার সময় হলো একটা বিজ্ঞাপন বিরতি নেওয়ার। আমরা বিজ্ঞাপনের পর ফিরে আসবো, আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দর্শক, ফিরে এলাম বিরতির পর। এবার আমাদের ভাজা রুটি দেখা। আচ্ছা, আপনার আমি অনেক অনেক জায়গায় শুনেছি ডাউল রুটি, আপনার রেসিপি হচ্ছে ডাউল ডাউল রুটির পোস্তা। পোস্তা কি? হোয়াট ইজ পোস্তা? পোস্তা হলো দুইটার এক জায়গায় করে বলনি দেখাও এই পোস্তা। ও আচ্ছা, আমরা ডালটা একটু দেখে আসি। হ্যাঁ, ডালটা একটু দেখি, আপনি একটু দেখাচ্ছি। এই যে আমাদের ডাল। ওয়াও, আচ্ছা এগুলো হলুদ কেন? এই ডাউল তো হলুদই হয় পাগল, এই যে ডাউল দেখে। আচ্ছা ওগুলো কি ঝুলতেছে? মরিচ। কিন্তু যে সাইড দিয়ে এত নোংরা দেখতেছে, এগুলো খারাপ কিছু না, এগুলো তো চাউল পড়ছে, এগুলো ভাত, এগুলো যে আমাদের মারুক চাচ্চু দিয়ে আছে, ও যখন খায় তখন ছিটা ছিটা পড়ে, ও যখন বারে বারে বারার সময় আসলে দিতে ফালায়। কিন্তু এগুলো খারাপ কিছু না, ঠিক আছে, এগুলো ভালো জিনিস। ঠিক আছে, এই হলো আমাদের রান্নাঘর। আচ্ছা ধন্যবাদ আপনাকে, অশেষ ধন্যবাদ। আমরা দর্শক, আমরা আবারও ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে, কোনো নতুন একটা শিপ মানে ভেড়াকে নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।